সবার মামাতো ভাই বোন সেম এজ হয়, অনেক আনন্দ করে, ফুর্তি করে, ট্যুর করে, অনেক চিল করে। কিন্তু আমার মামাতো ভাই দেখেন কি পিচ্ছি, আমারও তো ইচ্ছে করে আকাশ, আমাদেরও তো ইচ্ছে করে একসাথে সব মামাতো ভাই বোন চিল করব, ট্যুর দিব। তুই কখন বড় হবি ভাই? আর মামাতো ভাই বোনদের একটু দেখা, সবাই একটু দেখা, সবাই পিচ্ছি পিচ্ছি। এইদিকে দিদা আছে, আন্টি আছে, ওই যে একটা পিচ্ছি মাসি তো ভাই, ওম ওম, সবথেকে বিটাল, সবথেকে শয়তান, আমাকে দাও, আমাকে দাও। আমাদের সবচেয়ে পিচ্ছি মামাতো ভাই, আরো আপকামিং আসবে। কিউট কিউট। তো মামার বাড়ি আসলে একটাই আফসোস, আমার মামাতো ভাই বোনেরা এখনো ছোট, ওদের নিয়ে ঘুরতে পারি না, কিন্তু একদিন সবাই বড় হবে, একদিন সবাই বড় হবে, অনেক আনন্দ করব। তো তারও একটা কারণ আছে, কারণ মা যেহেতু মামার বাড়িতে সবার বড়, সেহেতু আমি আকাশ আমরা সবার বড়, আর আমরা সবার থেকে আদরগুলো একটু বেশি পাই, বেশি পাই, সবার আদর আমরা বেশি পেয়েছি। আমরা বেশি পাই, আমাদের দিদা, আর এটা হলো আমাদের আন্টি মাসি, আর এটা হলো মামি। মামি একটা টাটা দেন তো। তো মামার বাড়িতে আসছি, অনেক অনেক ঘোরাঘুরি হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এই একটু মামাতো ভাইকে দেখা, পিচ্চিকে নিয়ে আমরা খুব কিন্তু ব্যস্ত আছি, ব্যস্ত আছি, খুব আদরের মধ্যে আছে সে, যেহেতু সবার ছোট। হ্যাঁ, ঘুমাই আদরগুলো, এখন আমাদের আদরগুলো কিন্তু ওই ইচ্ছে দিদা, আমাদের আদর কিন্তু ওকে দিবেন না, আমাদের আদর আলাদা, এই কিন্তু আমাদের দাদু। তো এটা হলো পরমা, এটা হলো শ্যাম, তারপর অথই, আমি মানে এরকম কাজের মধ্যে থাকবে সবসময়, আর আমরা শুধু ঘুমাবো। তো চলো আমরা সবাই ঘুরে আসি, একটা ভাইকে মামাতো ভাইকে পিচ্ছি পিচ্ছি নুনুকে নিয়ে একটু ঘুরে আসি। একটা টাটা দাও তো নুনু। আচ্ছা, ওর নামটা কি যে? মামাদের আগে বিয়ে করে দেওয়া দরকার ছিল, এখন ওরা ছোট হয়ে গেছে, ক্যামেরার দিকে দেখে আসে শুধু, তাই ফিউচারে ব্লগার হবে, যাবে যাবে না, এখন আমাদের আদর পাইছে তো। তো সবাই আমার মামাতো ভাই বোনদের আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে ওরা একদিন অনেক বড় হয়, যাতে সবাই একসাথে চিল করতে পারি, ঘুরতে পারি, আনন্দ করতে পারি, আমাদের সাথে একসাথে গান করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু টাটা দাও, টাটা। আর আমার এই পিচ্চি মামাতো ভাই জন্য একটু আশীর্বাদ করবেন, বট্ট বট্ট, ওর নাম বট্ট, আপনার একটা একটা নাম দিয়ে দিন ওর।